আপনারা যদি সিম নিতে চান এখান থেকে আপনারা সিম নিতে পারবেন এই যে ফিঙ্গার দিবেন পাসপোর্ট নাম্বার দিবেন এবং সিম দিয়ে দিবে বিভিন্ন কোম্পানির সিম আছে আখের গলির পরে আরেকটা দোকান আছে এখানে বাংলাদেশি হোটেল হোটেল হলো হচ্ছে হোটেলের নাম হোটেল দস্তারখানা আপনারা অনেকেই উমরা করার সময় জুতা রাখেন পরে কিন্তু জুতা পান না না পাইলে মিসলা থেকে মুসলা হাম থেকে যখন বের হবেন বের হওয়ার পরে যে জুতার দোকান আছে এখান থেকে আপনারা জুতা কিনতে পারবেন তো শেয়ার করলো রিয়াল দিয়ে মোটামুটি চলার মতো জুতা পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন এখন মসজিদুল হারাম আল মক্কাতুল মুকাররমা থেকে জুমার নামাজের পর এটা হচ্ছে মিসফালা রোড মিসফালা রোডের কত গ্যাদারিং হাজার হাজার লোক হাজিরা দেখে যাচ্ছেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের বেশিরভাগ হাজিরা এইসব রোডেই থাকেন মানে এইসব এরিয়ার যে মিসফালা সাইডের যত হোটেল আছে সেই সব হোটেলগুলোতে থাকে দেখুন অসংখ্য অবহিত লোক বেরোচ্ছে মহিউদ্দিন ভাই এবং আমি সামনে গিয়ে দেখাচ্ছি মিসফালা সাইটের হোটেল তারপরে হচ্ছে দোকানাদি কেমন অল্প কিছু দোকানাদি আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখুন বাংলাদেশ থেকে যারা হাজিরা আসেন বেশিরভাগই এইসব জায়গা দিয়েই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাকে কবুতর চত্বর বলা হয় হাজিরা অনেকেই আসে যখন তখন বলা হয় যে আপনাদের হোটেল কোথায় তখন তারা বলে কবুতর চত্বর এই হচ্ছে সেই কবুতর চত্বর এই যে দেখুন এখানে কিভাবে কবুতররা থাকে কবুতররা এইসব নিচেই থাকে মানুষ কবুতরকে আদার টাদার ইত্যাদি খাওয়ায় কিন্তু এখন মানুষজন বেশি থাকার কারণে কবুতররা উপরে উঠে বসে আছে আপনারা অনেকেই উমরা করার সময় জুতা রাখেন পরে কিন্তু জুতা পান না না পাইলে মিসফালা থেকে মুসলা হাম থেকে যখন বের হবেন বের হওয়ার পরে যে জুতার দোকান আছে এখান থেকে আপনারা জুতা কিনতে পারবেন তো শেয়ার করলো রিয়াল দিয়ে মোটামুটি চলার মতো জুতা পাওয়া যায় তারপরে হচ্ছে সাজ্জাদা বা জায়নামাজ ইত্যাদি এখানে নিতে পারবেন তেমন বেশি টাকা নেয় 10-15-20 শেয়ালের মধ্যে একটা জায়নামাজ আপনি এখান থেকে পাবেন আরো বিভিন্ন এটা হচ্ছে মিসফালার দোকান সিম সিম বাংলাদেশের দোকানের মতোই আর এখানে বেশিরভাগ চিটাগাঙ্গের লোকেরা লোকেদের দোকান আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গারই আছে তো বেশিরভাগ চিটাগাঙ্গি কক্সবাজারের লোকদের এখানে দোকান আছে দেখতে পাচ্ছেন কবুতর চত্বরে কবুতররা কিভাবে বসে আছে এখানে তারপরে তো সব থেকে ভালো এসটিসি অথবা মোবাইলই সিম আপনারা নিতে পারেন এবং একসাথে 100-150 রিয়াল দিয়ে একটু বেশি এমবি এক মাসের প্যাকেজ নিয়ে নিতে পারেন আর না হলে 10 দিন 15 দিনের প্যাকেজ নিলে আপনাদের 2-3 দিনে সব শেষ হয়ে যাবে কারণ এখানে 5G স্পিডে খুব বেশি খুব দ্রুত এমবিগুলো চলে যায় এই হচ্ছে স্বর্ণের দোকান এই হচ্ছে বিভিন্ন জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারবেন সেম সেম বাংলাদেশ স্টাইলের দোকান এই 5 রিয়াল করে হাজিদের জন্য বিক্রি করতেছে
তবে একটা কথা দেখি এখানে সৌদিরা বিভিন্ন দেশের লোকদেরকে এরকম বিক্রি করে আপনি যে আরবি ভাষা না জানলেও সমস্যা নাই এরা দাম দর সবকিছু বাংলায় বলতে পারবে বা ইংলিশে বলবে আপনি বুঝতে পারবেন মানে বোঝানোর মতো সেই এবিলিটিটা তাদের আছে আপনারা বাংলাদেশি যে খাবার খেতে চান এই যে দেখুন এখানে আছে বাংলাদেশি রেস্টুরেন্ট এশিয়া রেস্টুরেন্ট পাকিস্তানি হোটেল মানে একটা রেস্টুরেন্টের ভিতরে সব রকমের খাবার আছে আপনি যেটা খেতে চান খেতে পারবেন হোটেলটা হচ্ছে এই ভিতরে গিয়ে লোকেশনটা হচ্ছে কবুতর চত্বর এটা হচ্ছে ক্লক টাওয়ার সামনে হচ্ছে 6 নম্বর হাম্মাম শরীকমকারী দিয়ে বের হলে ইব্রাহিম খালিল স্টেট চুল ফলাই দিছ তারপরে আর একটু সামনে হচ্ছে আখের গলি আমাদের বাংলাদেশি হাজিরা আসলে তারা খুব সহজে এই জায়গাটা চিনে যান কারণ আখের গলি সবাই চিনে সামনে হচ্ছে আখের গলি এখানে হচ্ছে ব্রুশ তবে এটা আলবাইক না ব্রুশ আল ফেরুজ আর একটু সামনে ডান দিক দিয়ে হচ্ছে আখের গলি আমি আপনাদেরকে দেখাবো অনেকে আমারে বলেন যে মিসালের দিকে গেলে আপনি একটা ভিডিও আপলোড করে আমরা কাছে দেখতে পারি মূলত আজকে আপডেট হই এখানেও পাকিস্তানি বাংলাদেশি হোটেল আছে আপনারা এখানে খাবার খেতে পারবেন সামনে আর মসজিদুল হারামের সীমানার ভিতরে যত হোটেল আছে চাই সেটা শরিকা মক্কাতে হোক অথবা সাফা টাওয়ারে হোক এগুলোতে রান্না তেমন ভালো না তারপরে গুণগত মানও ভালো না আপনারা খেতে চাইলে একটু মিসওয়ালা সাইডে চলে আসবেন একটু যদি কষ্টও হয় এখানে আসলে মোটামুটি সব কিছুই পাবেন সেম বাংলাদেশের খাবার বিভিন্ন দেশেরও খাবার আছে আর আমাদের বাংলাদেশি হাজিরা তো বাংলাদেশি খাবার ছাড়া অন্য কোনো খাবারই তারা পছন্দ করেন না এই জন্যই এখানে আসলে বাংলাদেশের স্বাদটা পেতে পারেন এই হচ্ছে স্বর্ণের 21 ক্যারেট 22 ক্যারেটের গোল্ডের দোকান স্বর্ণের দোকান আপনারা চাইলে এখান থেকে দরদাম করতে পারেন তবে স্বর্ণ যদি নিতে চান স্বর্ণ নেওয়ার জন্য সব থেকে ভালো যে জায়গাটা হচ্ছে আমি মনে করি জেদ্দা নতুবা এখানে একটা আছে সারে মনসুর সারে মনসুরের এইদিকে কিছু স্বর্ণের গোল্ডের মার্কেট আছে ওইখান থেকে আপনি নিতে পারেন জাওয়াজার অফিসের পাশে স্বর্ণের মার্কেট সারে মনসুর বলে যে কেউ নিয়ে যাবে বা যে কোনো ট্যাক্সিও নিয়ে যাবে তবে কেউ ওইগুলো তো হচ্ছে সব সৌদিরা থাকে দোকানে এই জন্য কোনো একজন যারা এখানে থাকে বা মক্কাতে থাকে এরকম যদি পরিচিত কেউ থাকে এরকম কাউকে নিয়ে যাবেন নতুবা আরবি যে যাবে তাদেরকে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আর একটা কথা মক্কার কোনো একটা গোল্ডের দোকানে আপনাকে 2 নম্বর কোনো কিছু দিবে না 2 নম্বর কোনো কিছু হয়তো দরদাম একটু কম বেশি হইতে পারে কিন্তু সব অ্যাকুরেটলি থাকবে কারণ 2 নম্বর নাই বললে চলে এই হচ্ছে আর একটা গোল্ডের দোকান মানে আপনারা যা কিছু কিনতে চান এইসব মিসফালা সাইটে আপনারা পাবেন একের ভিতরে সব আপনারা এখানে আসতে পারেন ইনশাআল্লাহ বিজনেস লাইসেন্স যদি হোটেল হয় তাহলে তো ভালো আর এসিস্টেন্ট না হলে অন্য কোনো সাইটে যদি হয় তাও এদিক দিয়ে আসবেন মার্কেটিং করার জন্য হাদিয়া দেওয়ার জন্য লোকদেরকে এখান থেকে আসলে সব কিছু জিনিসপত্র ভালো পাবেন ইনশাআল্লাহ আপনারা অনেকে বলেন আখের আখের গলি আখের গলি ওই যে সামনে দেখতেছেন এটা আরবির আসির আল হসন এটা হচ্ছে আখের দোকান আগে এইটাই ছিল আখের দোকানে যে এখন যেটা ফার্মেসি ছিল এটাই আখের দোকান ছিল আখের এখানে আখের রস বিক্রি করতো কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে সাইদ আলিয়া বা ফার্মেসি হয়ে গেছে আপনারা এই আখের গলি হচ্ছে এটা আরও সহজ হচ্ছে এই যে দেখুন এখানে আসলে আপনারা আখের গলি খুব সহজেই চিনে যেতে পারবেন আপনারা এদিকে আসবেন কেনার জন্য মার্কেটিং করার জন্য তো এখানে সবই আছে কী দোকান এই যে দেখুন সবই পাবেন এখানে বাংলাদেশি চিটাগাঙ্গি দেখা দোকান এবং কিছু আছে ধর্মায়গার আছে এদের তো ভাষা চিটাগাঙ্গের ভাষা কক্সবাজারের ভাষা এই জন্য বুঝতে তেমন একটা সমস্যা হবে না আপনারা আসবেন কিনবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলছিলাম না এইচটিসি সিম এটা এইচটিসি সিম সৌদি টেলিকম কোম্পানির সিম আর কি
এটা হচ্ছে মোবাইলে আপনারা দেখুন মসজিদ ফার্ম থেকে বের হয়ে কবুতর চত্বরে দিয়ে যদি আপনি আসেন তাহলে আখের গলির পরে আরেকটা দোকান আছে এখানে বাংলাদেশি হোটেল হোটেল হলো হচ্ছে হোটেলের নাম হোটেল দস্তারখানা আপনারা এই হোটেলে আসলে অনেকটা ভালো তুলনামূলক এই সব জায়গাতে যে কয়টা হোটেল আছে আপনারা খাবার জন্য মোটামুটি পারফেক্ট পাবেন আমি এটার ভিতর দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে খাবো আমার একজন হাজি আসছে Thank you.